মহাসড়কে ধানের আবাদ, ফলনও বেশ ভালো হয়েছে, কিছুদিনের মধ্যেই কাটা যাবে ধান। শুনতে অবাক লাগলেও ধানের এমন আবাদ হয়েছে ঝিনাইদহ সদর উপজেলার হাটগোপালপুর বাজারে। বাজারে গেলেই দেখা মিলবে এ ধান ক্ষেতের। স্থানীয়রা জানায়, ঝিনাইদহ মাগুরা মহাসড়কে অবস্থিত এই বাজারের উপর দিয়ে প্রতিদিন চলাচল করে হাজার হাজার গাড়ি। বাজারের পশ্চিমাংশে মহাসড়কের পাশে কয়েক মাস আগে গর্তের সৃষ্টি হয়। সেখানে পানি জমে থাকায় প্রায় দুর্ঘটনার শিকার হয় যাতায়াতকারীরা। দুর্ঘটনা এড়াতে সংকেত হিসেবে আড়াই মাস আগে সেখানে ধানের আবাদ করেন স্থানীয় ব্যবসায়ী জিল হোসেন। নানা প্রজাতির ধানের চারা রোপণ করেন তিনি। এতে ধানের ফলনও বেশ ভালো হয়েছে, কিছুদিনের মধ্যেই ধান কাটবেন তিনি। আমি চেয়েছিলাম যে এই জায়গাটা কিছু করে দেখাবো, ঠিক সেরকমই আমি ধান লাগাইয়ে দেখালাম যে বাংলাদেশের মানুষ যেন সেনে ধান আবাদ করতে পারে। সেই উদ্যোগে আমি এই জায়গায় ধান লাগাইছি। এই ধানগুলো বড় হলে দেখলে দেখলে এটা একটা সাবধানতা থাকবে, সেই উদ্যোগে ধানগুলো লাগানো হয়েছিল। এখন ধানগুলো এত সুন্দরই হয়েছে, শুধু আপনারা না, আরও অনেকে আছে, অনেকে আছে লাইভটা করছে, ভিডিওটা করছে, সবাই গোপালপুরের প্রশংসা করতে আমাদের। কংক্রিটের এই রোডের কাছে এত সুন্দর, এত মানে সৌন্দর্য মণ্ডিত ধান, এতে দেখে মানে সবাই আবেগে আপ্লুত হচ্ছে। এরকম সুন্দর ধান আমার স্বপ্ন ভাবিনি। আমরা জানি সবসময় বাংলাদেশের মাটি সোনার থেকেও খাঁটি। আপনার পরিচর্যায় ধানগুলো ভালোই হয়েছে, সুন্দর হয়েছে। এখানে মিক্সড প্রজাতি আছে, পুছাত্তর আছে, হাইব্রিড আছে। ছাগল গরুটি কোনো ক্ষয়ক্ষতি হতে দিইনি, ধানগুলো ভালো আছে, মোটামুটি কথা সৌন্দর্য আছে। যদি ব্লক সুপার বাজারে আর একটু বলতো, তাহলে উনি আজ থেকে সার মাটি আরও দিলি আর একটু ভালো হইতো বলে আমার বিশ্বাস। মহাসড়কে বেহাল দশার প্রতিবাদও চলাচলকারীদের সতর্ক করতেই ধানের আবাদ করা হলেও বাংলার মাটি সোনার চেয়েও খাঁটি, এ যেন তারই প্রতিচ্ছবি। লোটাস রহমান সোহাগ, সময় সংবাদ, ঝিনাইদহ।